হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মলয়। তো আজকে যে বিষয়টি আমরা কথা বলবো সেটা হচ্ছে হ্যাভেলস ওয়্যার এবং আরআর ওয়্যার। তো এই দুটো সব থেকে বেস্ট কোম্পানি। তো এই দুটোর মধ্যে সব থেকে বেস্ট কোনটা হবে আমাদের ওয়্যারিং এর ক্ষেত্রে? তো বন্ধুরা, আমরা যখন দোকানে যাই তো সেখানে কিন্তু যেটাই থাকে তো আমাদেরকে এটাই বলা হয় যে এটাই ভালো, তার যখন আমরা নিতে যাই। তো বন্ধুরা, আমি আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো যে এই দুটোর মধ্যে সব থেকে বেস্ট কোনটা হবে, এবং সঙ্গে ফায়ার প্রুফ টেস্ট করবো এবং প্রাইস তো থাকছেই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা আগে থেকে আছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্যাকেটিং ঠিক এইরকম। তো এখানে আরআর রাখা আছে আর এখানে হ্যাভেলস রাখা আছে। তো আমি এক এক করে আলোচনা করছি। তো ফার্স্ট আমি আরআর থেকে আলোচনা করব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ কি ওয়ান নামে আছে, আরআর যেটা তার আছে সেটা কিন্তু কি ওয়ান নামে আছে। তো এখানে সুপার ফ্লেক্সিবল ফ্লেম রিটার্ন। তো এখানে দেখে নাও যে ব্র্যান্ডটা আছে সেটা কিন্তু আরআর ক্যাবেল, আর এটা কিন্তু অবশ্যই ISI যে সার্টিফিকেট, গভর্নমেন্ট সার্টিফিকেট দেওয়া আছে। তো আমি এই পাশে চলে যাচ্ছি। এখানে যে MMটা আছে সেটা কিন্তু 7.5 mm আছে, আর এটা কিন্তু আরআর ক্যাবেল এখানে দেওয়া আছে লোগো। আর বন্ধুরা, ভিতরে কি রঙের কালার আছে তো তোমরা এখান থেকেই দেখতে পারবে সিলটা না ফাটিয়ে। তো আমি এই সাইডে চলে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে রিটেল একটা কোড দেওয়া আছে। তো এটা স্ক্যান করলে রিটেলরা এক প্রকার একটা পয়েন্ট পায়, এবং ভিতরেও যেটা আছে, ভিতরেও বাক্সের গায়ে কিন্তু অবশ্যই একটা ইলেকট্রিশিয়ানের জন্য পয়েন্ট থাকে। তো এখানে একটু ভালো করে দেখে নাও মান্থ অফ যে ইয়ার আছে, June 2023। আর এখানে বন্ধু MRP যেটা আছে 1750 টাকা MRP আছে। তো সঙ্গে থাকে অবশ্যই রিয়েল প্রাইসটা বলবো বন্ধুরা। তো বন্ধুরা, এবার হ্যাভেলসে চলে আসি। তো এখানে যে লোগোটা দেখতে পাচ্ছ হ্যাভেলসের লোগো, তো এটা কিন্তু লাইফ লাইন নামে আছে। তো বন্ধুরা, এখানে যেটা আছে 100% পিওর কপার আছে, আর এটাও কিন্তু ISI মার্ক করা আছে। তো বন্ধুরা, আমি এই সাইডে একটু চলে যাচ্ছি। এখানে হ্যাভেলসের লোগো দেখতে পাচ্ছ, আর এখানে ভিতরে কী কালার আছে সেটাও এখান থেকে দেখা যাবে সিলনা ভাটি। আর এখানে কিন্তু 0.75 mm। তো আমি এই পাশে চলে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে যেটা দেখে নাও, এটা কিন্তু গ্রেড যেটা আছে সেটা কিন্তু 1100 ভোল্ট লেখা আছে, আর এটা কিন্তু সাইজ যেটা লেখা 0.75 mm, আর লেন্থ বন্ধু 90 মিটার। তো যেগুলো ব্র্যান্ডেড কোম্পানি হয় সেগুলো কিন্তু অবশ্যই 90 মিটার লেন্থ হয়, এবং আরআরও কিন্তু 90 মিটার লেন্থ। তো এখানে যে MRP যেটা দেওয়া আছে বন্ধুরা, এটা 1630 টাকা MRP দেওয়া আছে, আর এটা কিন্তু 1 মার্চ 2023। তো বন্ধুরা, এখানে যে একটা কুপন দেওয়া থাকে এটা কিন্তু রিটেলার কুপন দেওয়া আছে। তো রিটেলার কুপন এখান থেকে 10 টাকা বা এরকম কিছু একটা কালেকশন করতে পারে, এবং এখানে যেটা আছে ইলেকট্রিশিয়ান কুপন আছে, এরাও 10 টাকা কালেকশন করতে পারে। তো আমি ভিতরে দুটোর ভিতরে চলে যাচ্ছি। তো বন্ধুরা, ভিতরে আরআর ঠিক এরকম একটা প্যাকেটিং আছে। তো এখানে একটা জিনিসই খারাপ লাগলো বন্ধুরা, যে এখানে প্লাস্টিক PVC বাইরে থেকে করা আছে, কিন্তু রোলটাতে কিন্তু আমার মনে হয় কিছু সেলোটেপ বা কিছু বান যেরকম রশি দিয়ে থাকে, সেটা থাকলে কিন্তু অবশ্যই ভালো হতো, একদম খোলা খোলা টাইপের আছে। তো আরেকটা এখানে একটা জিনিস বলবো বন্ধুরা, তো 90 মিটার যে লেন্থে যেগুলো অরিজিনাল হয় সেগুলো কিন্তু কোম্পানি থেকে এরকম একটা সিল দেওয়া থাকে। তো এখানে একটা সিল দেওয়া আছে। তো এবার হ্যাভেলসের দিকে আমরা চলে যাব। তো বন্ধুরা, এখানে দেখে নাও, এটা যেমন একটা এখানে প্লাস্টিকের যে বাইরের কাভার, এটা যেহেতু দেওয়া নেই কিন্তু এখানে কিন্তু এখানে যে একটা সিল দেওয়া আছে হ্যাভেলসের, দেখতেই পাচ্ছ, এটাতে কিন্তু অবশ্যই কিন্তু এটা খুলে যাবে না একবারে, এটা একটা সুবিধা। তো এখানেও কিন্তু কোম্পানি একটা সিল দেখতে পাচ্ছ এরকম। তো এবার আমি গেজ দুটোই আমি আলোচনা করবো বন্ধুরা, যে গেজটা কীরকম কী গেজ আছে। তো এরকম একটা কাটার আমি নিয়ে নিলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু দুটো লেয়ার আছে। তো এখানে আমি গেজটা অনেকটা চিকন, তো অ্যাকচুয়ালি কতটা গেজ আছে আমি তোমাদেরকে একটু গুনে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এখানে 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তো বন্ধুরা, এটা কিন্তু 24টা গেজ আছে 7.5-এ। তো এবার আমরা হ্যাভেলসটাও একটু দেখে নেব। চৌদ্দ, 15, 16, 17, 18, 19,
কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ। তো বন্ধুরা দুটো সেম গেজ আছে, তো এটাও চব্বিশটা গেজ আছে এবং হ্যাভেলসও চব্বিশটা গেজ আছে। তো দুটোর কোয়ালিটি একদম সেম, একদম পিওর কপার, দেখতেই পাচ্ছো। তো বন্ধুরা এবার আমি ফায়ার প্রুফ টেস্ট করব। তো বন্ধুরা আর আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো ভালো করে, যখন এটা আগুন ধরছে তো তখন কিন্তু এই ধোঁয়াটা বেরোচ্ছে, কিন্তু যতটুকুর মধ্যে আগুন ধরছে ঠিক ততটুকু পুড়ে যাচ্ছে, এর থেকে কিন্তু বেশি এগোচ্ছে না। তো এখানে এটারই একটা কারণ বন্ধুরা, Q1 ফ্লেক্সিবল ফ্রেম রিটার্ন লেখা আছে, তো এটাই একটা সুবিধা বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার আমি হ্যাভেলসেও দেখবো, তো বন্ধুরা হ্যাভেলসেও কিন্তু সেম, তোমরা দেখতে পাচ্ছ যতটুকুর মধ্যে আগুন লাগছে শর্ট সার্কিটে যখন হবে তখন কিন্তু যতটুকুর মধ্যে আগুন লাগবে ঠিক ততটুকুর মধ্যেই কিন্তু এটা কিন্তু আগুনটা ছড়াবে, এর থেকে কিন্তু সামান দিকে আসবে না। তো দুটো দুটো আমি বলবো সেম, হ্যাভেলস এবং আর আর দুটোই সেম বন্ধুরা। তো এবার আমি প্রাইজের দিক থেকে চলে আসি। তো এখানে যেটা তোমার যেটা আর আর এর প্রাইস ছিল, তো এখানে 1750 টাকা এটার প্রাইস ছিল। তো এটার আমাদের হোলসেল যে প্রাইসটা আছে সেটা কিন্তু 830 টাকা প্রাইস আছে। আর হ্যাভেলসের এখানে যেটা লেখা আছে 1630 টাকা, তো আজকের ডেটে হ্যাভেলসে যেটা আছে সেটা কিন্তু 860 টাকা প্রাইস আছে। তো বন্ধুরা আমি এটাই বলবো, দুটোই দুটোই কোয়ালিটি সেম এবং প্রাইসের দিক থেকে চিন্তা করলে কিন্তু অবশ্যই কিন্তু এটা কিন্তু হ্যাভেলসের থেকে আর আর একটু কম আছে। তো বাদবাকি সব সেম, কোনো অসুবিধা নেই। এবং রিটেলার পয়েন্ট থেকে শুরু করে ইলেকট্রিশিয়ানের যে পয়েন্ট সব কিছু কিন্তু দুটোই কিন্তু সেম আছে, তোমরা এই দুটোর মধ্যে যে কোনো চুজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম নতুন নতুন ভিডিও আমি এনে থাকি। তো আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।